ব্লেসিং ফ্ল্যাগটার মধ্যে প্রচুর ডাস্ট এসে গেছে, এটাকে ওয়াশ করতে হবে। আর আমার বাইকটা মানে ফুল সার্ভিসের জন্য যাচ্ছে। সো ফাইনালি বন্ধুরা, আমি এখন ইএম বাইপাস, যেটা কামালগঞ্জ থেকে বালুইপুর কানেক্ট করে, তো ডমিনারকে নিয়ে বেরিয়েছি আজকে। মানে ফাইনালি একটা লং রাইড হতে চলেছে। প্লেস এখনও ডিসাইডেড না, বাট 2000 কিলোমিটারের হবে, 6 থেকে 7 দিনের রাইড হবে, এটুকু কনফার্ম। তো তার আগে যেটা আমাদের দরকার সবথেকে প্রথম, যেটা কিনা আমাদের সাথে যাবে, যেটা আমাদেরকে সঙ্গে নিয়ে যাবে, তো সেটার খেয়াল করাটা দরকার। আর বাইকটা সার্ভিসে দেওয়ার আগে একবার দেখো কি কন্ডিশন, মানে প্রচুর ডাস্ট এসে গেছে। তো বাইকের অনেকগুলো কাজই আছে, মেন প্রবলেম হচ্ছে এখান থেকে অয়েল লিক করছে, তো এই ব্যাপারটাও দেখাবো। আর সামনে আমার অফরোডিং হলে এখানে প্রচণ্ড নয়েজ হয় ঘাটঘাট করে, তো সেটাও দেখিয়ে নেবো। তো যাই হোক, চলো আগে যাওয়া যাক বালিপুরের দিকে। আমার মনে হচ্ছে অয়েল সিলটা গেছে, কারণ আমি জাস্ট 5 কিলোমিটার এসেছি, প্রচুর এখান থেকে অয়েল লিক হচ্ছে। যখন ইমোর এত টেক কেয়ার করাই হচ্ছে, তাই আমি নিয়ারেস্ট MRF শোরুম একবার দেখে নিচ্ছি যে টায়ারের রেটটা কী আছে। টায়ারের কন্ডিশন খুব একটা ভালো না। সো ডমিনারের ফ্রন্ট টায়ারের এস্টিমেট পেলাম 3100, আর রেয়ার টায়ারটা পেলাম 4000। তো ওদের অ্যাজ পার ওদের মানে জিজ্ঞাসা করলাম যে এটা কি আর পসিবল, তো বললো হ্যাঁ আরামসে এখনও 5000 কিলোমিটার চালানো যেতে পারে, অতটা গ্রিপ শেষ হয়নি। তাও লং ট্রিপের আগে টায়ারটা ভালো থাকাটা খুব জরুরি। তো দেখা যাক কী করি, আমি আরেকটা MRF শোরুমে যাচ্ছি কোটেশান নিতে, দেন আমি বাইকটা হ্যান্ড ওভার করবো। মানে গড়িয়া থেকে বালুইপুরে একটা ফেমাস নেম, ফেমাস মেকানিক নবীনদা, মানে যাকে R15-এর ডক্টর বলা হতো একটা সময়। তো চলো দেখি কী হয়। নিয়ে চলে এসেছি হসপিটালে, বাট ডক্টর সাহেব এখন নেই, ডক্টর সাহেবকে ফোন করা হচ্ছে। সো লোকেশানটা একবার তোমাদেরকে আমি বলে দিই, এটা হচ্ছে ঠিক বালুইপুর অটো স্টার ইয়ামাহার যে শোরুমটা আছে, ওখান থেকে জাস্ট বালুইপুরের দিকে আসতে 500 মিটার মতো আগিয়ে এলেই নবীনদার গ্যারেজ বলবে যে কোনো কাউকে, যে কেউ এখানে দেখে দেবে। নবীনদা এখানে খুব ফেমাস নেম একটা ফর বাইকের এনি প্রবলেম। তো আমি নবীনদার গ্যারেজে আসছি, বাইক রয়েছে আমি দিয়ে যাবো, যেগুলো আমার ইনিশিয়ালি ফল্ট রয়েছে আমি বলবো, বাকি ওনারা তো চালালে বুঝেই যাবে। নবীনের সাথে কথা হয়ে গেল, এবার আমি বেরিয়ে পড়ছি এখান থেকে আমার ভালোবাসা ইমোকে রেখে, হাতে হেলমেট আর আমি হেঁটে যাচ্ছি। ব্যাপারটা কি, ব্যাপারটা নবীনদার কল এলো আমার ইমো, ডমিনার রেডি, দেখি তাড়াতাড়ি চলে যাই, গিয়ে গাড়ি কতটা রেডি হয়েছে, যদি ঠিকঠাক লাগে নিয়ে চলে যাবো। তো অটোর মজা নিতে নিতে 15 মিনিটে চলে এলাম নবীনদার গ্যারেজে, বাইক সামনে রাখা রয়েছে, ইমো ইজ রেডি। আর এখানে আমাদের আছে সেই জানা পাইছানার নাম নবীনদা, মানে কী বলবো নবীনদা, আমি অটোয় উঠেছি, এটা একদম পুরো সত্যি কথাই বলছি অন ক্যামেরা লাইভ, অটোয় উঠে তো বলছে তুমি তো বললে আমাকে যে বেনে চান দিয়ে যাবে, তাহলে ইয়ামা এসছে, ইয়ামার কাছে নামিয়ে দিচ্ছে। তাই বললাম আমি নবীনদার কাছে যাবো, বলে ও নবীনদা বাইক মেকানিক, মানে মোটামুটি গড়িয়া টু বারুইপুর নবীনদাকে সবাই চেনে। সো আমি নবীনদার বেশি টাইম নেব না, মানে বুঝতেই পারছো একটা মেকানিক অ্যান্ড এরকম ওয়েল নেম মেকানিক, তো অনেকটাই বিজি পার্সন উনি সত্যি কথা বলতে, বাট খুবই হাম্বেল। মানে আমরা আমাদের সমস্ত ফ্রেন্ড সার্কেলের গাড়িগুলো এখানে আনি আর সবাই স্যাটিসফাইড। তো নবীনদাকে শুধু আমি রিকোয়েস্ট করবো, মানে হ্যাঁ, সো আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট নবীনদা একটু মানে দামি সময়টা নিয়ে নিই, তারপর আমি ভিতরে দেখাবো কী হবে, কী কাজ হচ্ছে না হচ্ছে। শুধু নবীনদার কাছে এইটুকুই বলবো যে নবীনদার নাম্বারটা এখানে শেয়ার করতে, যদি কেউ আসতে চান নবীনদাকে কল করে নেবে একটু আগের থেকে, কেন কাজ প্রচুর থাকে, তো অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আসলে একটু ভালো হয় যে আমি এই দিনে আসছি। আর সেকেন্ড এখানকার লোকেশানটা, তো নবীনদা শুধু শুধু একটু মানে মোবাইল নাম্বার আর লোকেশানটা একটু শেয়ার করে দাও। মোবাইল নাম্বার 9830998267, 9830998267, আর ল্যান্ডমার্ক হচ্ছে অন্তরা গোবিন্দপুর পোটরমল অন্তরা নিয়ার অন্তরা। আচ্ছা, গোবিন্দপুর অন্তরার কাছে এসে বললেও হবে যে আমি নবীনদার গ্যারেজে যাবো। তো নবীনদাকে অসংখ্য ধন্যবাদ, আর আমার এই গাড়িটা কাজ করে দিয়েছে। তো নবীনদা এটা পুরো এখন টুরা রেডি, তো একদম রেডি রেডি, তো বাস নবীনদা বলে দিয়েছে মানে হয়ে গেছে। তো চলো আমি একটু ভিতরে তোমাদেরকে একবার ওয়াক অ্যারাউন্ডটা দেখিয়ে দেবো। আমাদের সামনে রয়েছে কাওয়াসাকি 300, আর পার্কিং স্পেস নিয়ে কোনো সমস্যা নেই, মানে বিশাল বড় গ্রাউন্ড রয়েছে, আর ইনফ্যাক্ট আমার গাড়িটা আমি দিয়েই গেছি। আর এইদিকে একটা লেজেন্ডারি মেশিনের কাজ চলছে। নবীন, এটার মডেলটা কি আছে? RX 100 না? আর ভদ্রলোককে দেখে মনে হলো বাইকের বেশ শখিন, মানে এটাকে অ্যাজ আ মানে শোপিস হিসাবে উনি হলেও রাখবেন। তো গাড়িটা জাস্ট দেখে তোমরা বুঝতে পারছো কত পুরাতন গাড়ি, আর নবীনদার এখানে দুটো জিনিস আমার খুব ভালো লাগলো, একটা হচ্ছে এই ক্লক, মানে চেঞ্জ পকেট দিয়ে বানানো হয়েছে, আর সেকেন্ড হচ্ছে টুলস, এটাও চেঞ্জ পকেট দিয়ে, তাই তো চেঞ্জ পকেট দিয়েই বানানো হয়েছে। সো এইগুলো দেখেই বোঝা যায় যে
কি পরিমাণ দিমাগ লাগানো হয়েছে এই ব্যাপারগুলো করার জন্য, বাস বেস্ট অ্যান্টিক লাগছে। ওই প্যাডক স্ট্যান্ডটাও নবীনদা নিজে বানিয়েছেন। আর মোটামুটি টুলস নিয়ে কোনো সমস্যা নেই, মানে টুলসের পুরো ভান্ডার, যে কোনো গাড়ি আনো সব হাড্ডি পশলি মানে সব খুলে দিয়ে আবার জুড়ে দেওয়ার মতো সব কিছুই আছে। তো চলো একটু ভিতরের দিকে যাই। ইনফ্যাক্ট এখানে কালার ওয়ার্কগুলোও হয়। সো এখানে এই গাড়িটার হুইলের কালার চেঞ্জ হচ্ছে, বেশ ভালো লাগছে। যদি আমার নিয়ন কালারটা আমার ফেভারিট লাগে, আমি করাবো প্ল্যান করেছিলাম, বাট এটা নবীনদা সাজেশন যে কোম্পানি কালারটা আপাতত থাক। তো ইয়েলো করাচ্ছেন এক ভাই। আর এদিকে গাড়ির শুধু লাইন আপ দেখো, প্রচুর প্রচুর স্টক রয়েছে। এদিকেও কাজ হচ্ছে, এদিকে সিভিআর রয়েছে, ধরো সিভিআর 250, সিভিআর 150 রয়েছে। সো মানে বেশ বড় জায়গা, কোনো চিন্তা নেই। আসো নবীনদাকে হ্যান্ড ওভার করে দাও, জাস্ট চাবিটা দিয়ে বলে দাও, নবীনদা আমার গাড়িটা একদম রেডি চাই, বাকি তোমাদের টেনশন শেষ। নবীনদার আত্মীয়তা দেখো, চা দিয়ে চার সঙ্গে সঙ্গে আমি প্রায় যাই তো ওখানে, ওইখানে তো আমার মার্কেট বলো, ধরো ইয়ে আমার বলো, তারপর তোমার হান্ডার বলো, তারপর। চলো অনেকদিন পর আবার ডমিনেটটা হাতে পেলাম। এই একটু স্কুইটা সরিয়ে নাও না গো, তো বন্ধুরা আবার অনেকদিন পর মোটর ব্লগিং সেট আপে, আর খুব খুশি লাগছে যে আমার ইমোকে আমি ব্যাক পেয়ে গেছি। বাট একটু ট্রাবল দিল, মানে একবার এবিএস সেন্সারে ট্রাবল দিচ্ছে, একবার সাউন্ড নয়েজ আসছে। তো যাই হোক, অল প্রবলেম এখন শর্টেড। নবীনদা বললো কোনো চিন্তা নেই, তুমি একদম আরামসে ট্রিপ করে আসো, কোনো অসুবিধা নেই। আর আমি কী কী চেঞ্জেস করিয়েছি আর আমার বিল কত এসছে আমি ডেফিনেটলি শেয়ার করব কিছুক্ষণের মধ্যে। তো তার আগে আমার ফুয়েল লেভেলটা বাইকের অনেকটা কম রয়েছে, সো আগে একদম নিয়ারেস্ট পেট্রোল পাম্প থেকে আগে ফুয়েলটা ভরিয়ে নিই, দেন আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি আমি গাড়িতে কী কী কাজ করিয়েছি অ্যান্ড আমার কত ফাইনাল অ্যামাউন্ট পে করতে হয়েছে। ওয়াও, গাড়ি এখন কিন্তু বেশ স্মুথ। আর অবভিয়াসলি ভাই, আফটার সার্ভিস তো গাড়ি একটু হলেও পারফরমেন্স চেঞ্জ হবেই, এর জন্যই তো খরচা করা, যাতে বেটার পারফরমেন্স পাওয়া যায়। তো চলো দেখি একদম নিয়ারেস্ট ফুয়েল পাম্পে আগে যাই। এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখে নিলাম, ফুয়েল অ্যাপটা চলো করিয়ে নিই এখান। সো ফ্রেন্ডস, যেরকমটা বলেছিলাম যে গাড়ির সার্ভিসিংয়ে কী এসছে এভরি ডিটেলস আমি শেয়ার করব। তো অ্যাট ফার্স্ট বলে নিই, এখানে একটু লাইট কন্ডিশন আছে, তো ভাবলাম এখানে ভিডিওটা বানিয়ে নেওয়া যাক। অ্যাট ফার্স্ট গাড়ির বল রেসার চেঞ্জ হয়েছে, অ্যান্ড সেকেন্ড বোথ অয়েল সিল চেঞ্জ হয়েছে, এছাড়া গাড়ির পুরো ফুল সার্ভিসিং হয়েছে, আর দুটো ব্রেকের ব্রেক ক্যালিবারগুলো চেঞ্জ হয়েছে। এছাড়া এখানে ফোকের মধ্যে ফোক অয়েল ফিল আপ হয়েছে, একটু ইঞ্জিন অয়েল ফিল আপ হয়েছে, অ্যান্ড ছোটোখাটো কাজ। আর এছাড়া গাড়িটার পুরো ফুল টোটাল সার্ভিসিং হয়েছে, মানে পুরো ফুল বডি খুলে প্রত্যেকটা পার্ট গিয়ে গ্রিস করে অ্যান্ড অল যা যা থাকে সব কিছু করে টোটালটাই কাজ হয়েছে। সো গাড়ি এখন পারফেক্টলি ওয়ার্ক করছে, পুরো পারফেক্ট লাগছে এখন এই মুহূর্তে। মেশিনটা চালিয়েও বেশ আরাম লাগছে, দারুণ লাগছে। ছোটোখাটো একটু ইস্যু ছিল, নয়েস আসছিল, এবিএস প্রবলেম করছিল, সেগুলো সব নবীনদা সলভ করে দিয়েছে। তো এই মুহূর্তে আমার বিউটি এখন আমার সামনে এরকম লাগছে। সো চলুন এর একটু কস্ট এর বারে, মানে কস্টের ব্যাপারে শেয়ার করি যে আমার কী কস্টিং পড়লো। এই হচ্ছে বিল। তো বিলে এখানে বল রেসারের প্রাইস 550, ফোক অয়েল সিল দু পিস মানে বোথ সাইড 780, আর ওর অয়েলের ফিল আপ 446, ক্যালিপার রাবার 200, আর ব্রেক শু 300। সো এইগুলো চেঞ্জ হয়েছে। তো বাকি চেঞ্জ পকেট, টায়ার অ্যান্ড ক্লাচ কেবল এইসবগুলো বললে এখন এই মুহূর্তে প্রয়োজন নেই, আরামসে 4,500 কিলোমিটার চলে যেতে পারে। তো সব মিলে আমার 2,276, আর এর সাথে ইঞ্জিন অয়েল টপ আপ হয়েছে সেখানে আরও 150, আর এরকম 1-200 এদিক ওদিক লেগেছে। লেবার চার্জ এখানে 2,000 ছিল, তো সেটা আমি নবীনদাকে বলে একটু কনসিডার করিয়ে নিয়েছি। সো মোটামুটি একটা ধরতে পারো যে 4,000 টাকা এই সার্ভিসে আমার টোটাল পে করতে হয়েছে। সো বিফোর ট্রিপ এটা দরকার, একবার পুরো ফুল গাড়িকে চেক আপ করিয়ে নেওয়া। বাকি তোমরা বলো কেমন লাগছে আমার ইমোকে, আমার তো বেশ ভালোই লাগছে। সো আরও একবার বলি, 4,000 টাকা ফুল সার্ভিস হয়েছে। তো ভিডিওটা এই নোটার উপর এন্ড করছি,
তো এরপর লং ট্রিপ যেহেতু হচ্ছে অনেকগুলো প্রিপারেশন হবে, শপিং হবে, সবকিছু হবে। সো এভরি ডিটেলস আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, আশা করছি একটু হলেও ইনফরমেশন পেয়েছো এই ভিডিওতে, বিশেষ করে ডমিনো ওনারদের জন্য, তো একটু ভিডিওটা লাইক করে ভাইকে সাপোর্ট করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।